সহজ রসায়ন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 থার্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সিলেবাসের মধ্যে তোমাদের দেখো 3 নম্বর অধ্যায় রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্বের প্রতিষ্ঠা, 5 নম্বর অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগী ও বিদ্রোহ, 6 নম্বর অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, 7 নম্বর ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন, 8 নম্বর সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এবং 9 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। তো এই অধ্যায়গুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে ফাইনাল পরীক্ষার জন্য। তবে কিছু কিছু স্কুলে কিন্তু সিলেবাসের পরিবর্তন হতে পারে, তোমরা সেটা কিন্তু স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। এবার দেখো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন দেওয়া হবে। টোটাল 70 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এবং 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। প্রথমে তোমাদের 14টি MCQ প্রশ্ন দেওয়া থাকবে, তারপর 14টি SAQ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন। এরপর 6টা 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, তারপর হচ্ছে তোমাদের 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 5টা 3 5 15 নম্বর এবং 5 নম্বর মানের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। ঠিক আছে, তো এইরকম প্যাটার্নে তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে টোটাল 70 নম্বর এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটি দেখি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নপত্রের PDF ফাইল পেতে চাইলে সহজ রেশন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে এর PDFগুলো নিতে পারো। এবার দেখো কোশ্চেন পেপারের প্রথম 1 নম্বর দেখা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়েক দিকে বলা হচ্ছে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1781 খ্রিস্টাব্দে না 1830 খ্রিস্টাব্দে। তো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এরপর খয়ের দাগে প্রশ্ন, 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় সিপাহী বাহিনী, দারোগা ব্যবস্থা, ফৌজদারি ব্যবস্থা না সিভিল সার্ভিস। তো 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় দারোগা ব্যবস্থা। গোয়ের দাগে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স, জোনাথন ডানকন, ডেভিড হেয়ার ডিরোজিও। সঠিক উত্তর লিখবে জোনাথন ডানকন। ওকে, বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এবার ঘরের দেখা প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজনারায়ণ বসুনা, কিম্বু শাস্ত্রী পণ্ডিত। তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এরপর হচ্ছে উমর দাগে প্রশ্ন, হুল শব্দের অর্থ মহাজন, জমিদার, বিদ্রোহ না বহিরাগত। তো হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। পরের প্রশ্ন, চয়ের দাগে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল 1885 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে না 1875 খ্রিস্টাব্দে। তো ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের যে লোপ পেয়েছিল সেটা উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ছয়ের দাগে নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস, সিধু, বিরসা মুন্ডা না ভৈরব। তো নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন, উত্তর লিখবে দিগম্বর বিশ্বাস, অপশন প্রথমে অপশন যেটা সেটা সঠিক উত্তর হবে। এবার দেখো বড়িগজ দাগে কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন বাংলা থেকে, মাদ্রাস থেকে, বোম্বাই থেকে না দিল্লি থেকে। তো কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন বোম্বাই থেকে। ঠিক আছে, অপশন হ্রস্তটা সঠিক উত্তর হবে। এবার দেখো ঝয়ের দাগে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 16 অক্টোবর, 19 জুলাই, 30 ডিসেম্বর, 30 এপ্রিল। তো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 19 জুলাই। ঠিক আছে, 19 জুলাই এটা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ইংর দাগে গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোন সময়ক্রমটি ঠিক। এখানে 4টি অপশান দেওয়া আছে। ঠিক আছে, তো সঠিক ক্রম যেটা হবে সেটা আমাদের লিখতে হবে। তো অপশান এখানে রহস্যটা সঠিক হবে, চম্পারণ খেড়া, অহিংস, অসহযোগ, ভারত ছাড়ো, এই সময়ক্রমটি সঠিক। এবার পরের প্রশ্ন, টয়ের দাগে চরমপন্থার প্রবক্তা ছিলেন না অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, গোপালকৃষ্ণ গোখলে না ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। তো চরমপন্থার প্রবক্তা ছিলেন না, এখানে উত্তর হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। ছয়ের দেখা প্রশ্ন, লাহোরের পুলিশ সুপার সান্ডার্সকে হত্যা করেন সুখদেব, প্রফুল্ল চাকি, ভগৎ সিং না দীনেশ গুপ্ত। তো লাহোরের পুলিশ সুপার সান্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং। ঠিক আছে, এরপর ডয়ের দেখে স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন জওহরলাল নেহরু, বিআর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ না মহাত্মা গান্ধী। তো স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হচ্ছেন বিআর আম্বেদকর। ঢয়ের দেখা প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় বিধানসভা, লোকসভা না রাজ্যসভা, আর হচ্ছে বিধান পরিষদ। তো কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা।
দুই নম্বর থেকে নিচে প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এখানে 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান এক নম্বর করে কয়েক দেখা হচ্ছে ঠিক না ভুল সেটা লিখতে হবে। স্যার এলিজা এম পিএস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এটা লিখবে ঠিক। ছয়ের দেখা শূন্যস্থান পূরণ করতে হবে নববঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ এখানে নববঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও। গয়ের দেখা হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বের করো এখানে রয়েছে লর্ড কর্নওয়ালিস লর্ড বেন্টিং ওয়ারেন হেস্টিংস উইলিয়াম পিট সেগুলোর মধ্যে কোনটা বেমানান শব্দ সেটা লিখতে হবে সেটা হচ্ছে উইলিয়াম পিট। এরপর ঘরের দেখা স্তম্ভ দুটি মিলিয়ে লেখো এখানে দেখো দুটি স্তম্ভ রয়েছে কস্তম্ভ খস্তম্ভ খস্তম্ভে দেওয়া হচ্ছে বিনাশ বাদল দীনেশ অরবিন্দ ঘোষ মোহাম্মদ আলী জিন্নাহ লোকসভা জেলা পরিষদ আর খস্তম্ভে দেওয়া হচ্ছে দ্বিজাতি তত্ত্ব স্পিকার সভাধিপতি অলিন্দ যুদ্ধ আর হচ্ছে বন্দে মাতরম। এটাকে আমরা এখানে মিলিয়ে লিখছি দেখো এক নম্বর হচ্ছে বিনয় বাদল দীনেশ সেটা অলিন্দ যুদ্ধের সঙ্গে সম্পর্কিত দু নম্বর হচ্ছে অরবিন্দ ঘোষ সেটা হবে বন্দে মাতরম পত্রিকা অপশন ই তিন নম্বর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ এটা অপশন এ হবে দ্বিজাতি তত্ত্ব এরপর চার নম্বর লোকসভা এটা হবে লোকসভার স্পিকার পাঁচ নম্বর হচ্ছে জেলা পরিষদ এটা হবে সভাধিপতি ঠিক আছে অপশান সি। উমর দেখা প্রশ্ন শিবাজী উৎসব কে চালু করেন উত্তর লিখবে শিবাজী উৎসব বালগঙ্গাধর তিলক চালু করেন। উমর চয়ের দেখা প্রশ্ন কাকড়ি ষড়যন্ত্র কি এখানে উত্তর লিখবে কাকড়ি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে যে মামলা শুরু করে তা কাকড়ি ষড়যন্ত্র নামে পরিচিত। ছয়ের দেখা প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে এখানে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল ড্যাশ তো স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দে 14 আগস্ট। এরপর পরিজ্ঞ দেখে ফজলুল হক কে ছিলেন ওখানে উত্তর লিখবে ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী এবং কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। ছয়ের দেখা কোন জাহাজের ধর্মঘটের মধ্য দিয়ে নৌবিদ্রোহ শুরু হয় এখানে উত্তর হচ্ছে তলোয়ার জাহাজের ধর্মঘটের মধ্য দিয়ে নৌবিদ্রোহ শুরু হয়। এরপর ইংল দেখা প্রশ্ন বেমানান শব্দটি খুঁজে বের করো এখানে রয়েছে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সার্বভৌম আর হচ্ছে ধনতান্ত্রিক তো চারটি শব্দ দেওয়া আছে এখানে বেমানান শব্দ হচ্ছে ধনতান্ত্রিক ঠিক আছে এটা হচ্ছে বেমানান শব্দ। এরপর দেখো তিন নম্বর থেকে নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছটি লিখতে হবে প্রশ্নের মান দুই নম্বর করে ছয় দেখে 12 নম্বর দেওয়া আছে। কয়ের দেখে বলা হচ্ছে অবশিল্পায়ন বলতে কী বোঝেন এখানে উত্তর লিখবে 1813 খ্রিস্টাব্দের পর থেকেই কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায় ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি হতে থাকে ভারতীয় শিল্প ক্রমশ কঠিন থেকে কঠিনতর প্রতিযোগিতা ও বাধার সম্মুখীন হয় দেশীয় শিল্পগুলি ক্রমশ ধ্বংস হতে থাকে একে বলে অবশিল্পায়ন। ফাইল দেখা হচ্ছে অলিন্দ যুদ্ধ কবে কোথায় সংঘটিত হয় উত্তর লিখবে 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে অর্থাৎ বারান্দায় বিনয় বাদল ও দীনেশ এর সঙ্গে ইংরেজ পুলিশ বাহিনীর যে যুদ্ধ হয় তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। গয়ার দেখে বঙ্গভঙ্গ কবে কার্যকর ও কবে রদ হয় তো 1905 খ্রিস্টাব্দের 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ কার্যকর হয় আর 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। গয়ার দেখে চৌরি চৌরার ঘটনাটা কী উত্তর এখানে লিখবে অহিংস অসহযোগ আন্দোলন সর্বোত্তর অহিংস ছিল না হিংসার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরি চৌরা গ্রামে 1922 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি ওই গ্রামের স্থানীয় মানুষেরা প্রতিবাদ জানাতে সমবেত হন ক্রমে পুলিশ ও জনতার সংঘর্ষ বাধে জনতার তাড়ায় পুলিশেরা থানায় ঢুকে পড়লে থানার দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগানো হয়। এই ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নেন তার মনে হয়েছিল যে দেশবাসী অহিংস আন্দোলনের উপযুক্ত হয়ে ওঠেনি তবে জাতীয় কংগ্রেসের অনেক নেতাই গান্ধীজির এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। এরপর উমর দেখে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি এখানে উত্তর লিখবে 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিলেন কিন্তু কমান্ডার মাইকেল ও ডায়ার ওই নিরস্ত্র মানুষগুলোর উপর চূড়ান্ত সন্ত্রাস চালান জালিয়ানওয়ালাবাগের বের হওয়ার একটিমাত্র পথকে আটকে রেখে প্রতিবাদী মানুষের উপর একটানা গুলি চালানো হয় অসংখ্য মানুষ হতাহত হয় এই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। ছয়ের দেখা কোন দেশের প্রধানকে খলিফা বলা হতো তিনি কোন ধর্মের গুরু উত্তর লিখবে তুরস্কের সুলতানকে খলিফা বলা হতো তিনি মুসলিম ধর্মের গুরু। এরপর হচ্ছে ছয়ের দেখা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন উত্তর হচ্ছে ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই বিশেষ কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে কথা বলা বা বিরোধিতা করা কোনোটিই ভারত রাষ্ট্র করবে না ভারত রাষ্ট্রের মধ্যে প্রতিটি নাগরিক অন্যের ধর্ম বিশ্বাসকে আঘাত না করে তার নিজের বিশ্বাস মতন ধর্মাচরণ করতে পারবেন তাই ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। পরিজ্ঞ দেখে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো উত্তর লিখবে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন এদের নেতৃত্ব দেন খান আব্দুল গাফর খান এরা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী গান্ধী অনুগামী
হওয়ার সুবাদে আব্দুল গাফফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত হন। তাদের সংগঠনটির নাম ছিল খুদাই খিদমতগার। ওকে, পরে প্রশ্ন 4 নম্বর থেকে নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো পাত্রে লিখতে হবে এবং প্রশ্নের মান এখানে 3 নম্বর করে 3, 5, 15 নম্বর রয়েছে। পরের দেখা হচ্ছে মহান বিদ্রোহের ব্যর্থতার 3টি কারণ লেখো। তো আমরা লিখছি এখানে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে ভারতবাসী তথা ভারতীয় সিপাহীরা সর্বশক্তি প্রয়োগ করলেও শেষ পর্যন্ত এই বিদ্রোহ নানা কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। যথা 1 নম্বর কারণ হচ্ছে আঞ্চলিক সীমাবদ্ধতা। উত্তরপ্রদেশ, দিল্লি, রোহিলখণ্ড, অযোধ্যা, বাংলা ও বিহারের একাংশ অর্থাৎ মহাবিদ্রোহ মূলত পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম বিহার পর্যন্ত অঞ্চলে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ আঞ্চলিক সীমাবদ্ধতা বিদ্রোহের শক্তিহীনতার অন্যতম প্রধান কারণ। 2 নম্বর হচ্ছে জনসমর্থনের অভাব। ঝাঁসি, অযোধ্যা, দিল্লি প্রভৃতি স্থানে মহাবিদ্রোহ জনসমর্থন লাভ করলেও গোয়ালিয়র, নেপাল, হায়দ্রাবাদ, ভোপাল, যোধপুর, পাতিয়ালা ও ঝিন্দ প্রভৃতি অঞ্চলের রাজা এমনকি সাধারণ মানুষ পর্যন্ত ব্রিটিশদের প্রতি সহানুভূতিশীল ছিল। 3 নম্বর কারণ হচ্ছে রক্ষণশীলতা। ভারতীয়দের রক্ষণশীলতা ও প্রতিক্রিয়াশীল মনোভাব বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তো এগুলো হচ্ছে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। নেক্সট প্রশ্ন দেখো, ফয়ের দেখে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য লেখুন। তোমরা উত্তর লিখছি দেখো, যেসব কংগ্রেসের নেতা ব্রিটিশদের কাছ থেকে আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতবাসীর দাবি দেওয়া আদায় করতে চেয়েছিলেন তারা নরমপন্থী নামে পরিচিত। আর যেসব কংগ্রেসী নেতা ইংরেজদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ গড়ে তুলে পূর্ণ স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলেন তারা চরমপন্থী নামে পরিচিত। পরের দিকে হচ্ছে টিকা লিখতে বলা হচ্ছে, স্যার সৈয়দ আহমদ খান সম্পর্কে টিকা লিখতে হবে। আমরা লিখছি, স্যার সৈয়দ আহমদ খান ছিলেন মুসলিম সমাজ সংস্কার ও আলিগড় আন্দোলনের প্রধান উদ্যোগী। 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খান এর নেতৃত্বে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপনের মাধ্যমে ভারতীয় মুসলিম সমাজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারায় যে জাগরণের সূচনা হয় তা আলিগড় আন্দোলন নামে খ্যাত। পরের প্রশ্ন দেখুন, ভয়ের দেখে সমাজ সংস্কার আন্দোলনের জ্যোতিরাও ফুলের ভূমিকা লেখুন। তো মহারাষ্ট্রের সমাজ সংস্কারের ক্ষেত্রে জ্যোতিরাও ফুলে ও তাঁর স্ত্রী সাবিত্রী বাই এর অবদানও বিশেষ গুরুত্বপূর্ণ। রাম মন্দির অত্যাচারের বিরুদ্ধে নিম্নবর্গীয় মানুষদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করেন। 1851 খ্রিস্টাব্দে পুনায় তারা নারী শিক্ষার প্রসারে একটি বিদ্যালয় স্থাপন করেন। বিধবা বিবাহ প্রচলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 1873 খ্রিস্টাব্দে তার প্রতিষ্ঠিত সত্যশোধক সমাজ নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করত। তবে জ্যোতিরাও ফুলের উদ্যোগ সত্ত্বেও মহারাষ্ট্রে বিধবা বিবাহ আন্দোলন বিশেষ সফল হয়নি। উম্মর দেখা হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি লেখুন। তোমরা উত্তর লিখছি, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা তাদের দখলি সত্ত্ব হারিয়েছিল। অনেক জমিদারগণ নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা দিতে না পেরে জমিদারি হারিয়েছিলেন। ফলে নতুন নতুন জমিদার এসেছিলেন, তারা বেশিরভাগই শহরে বাস করতেন। গমস্তার নায়েব প্রভৃতি জমিদারের কর্মচারীরা অত্যাচার করত, ফলে কৃষকদের দুঃখ কষ্টের পরিসীমা ছিল না। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকের অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর দেখো পরের প্রশ্ন, চয়ের দাগে টিকা লেখো, মাতঙ্গিনী হাজরা সম্পর্কে টিকা লিখতে বলা হচ্ছে। আমরা এখানে উত্তর লিখছি, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের সময় মাতঙ্গিনী হাজরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় 29 সেপ্টেম্বর তমলুকে অনেক মানুষ মিছিল করে স্থানীয় থানায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ মাতঙ্গিনী হাজরা সহ বহু মানুষের ওপর গুলি চালায়। সেই গুলির আঘাতে 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা মৃত্যুবরণ করেন। দেশের জন্য তার এই আত্মবলিদান দেশবাসীর কাছে তাকে অমর করে রেখেছেন। ফলে দেখা হচ্ছে, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি লিখুন। তো ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এইসব অধিকারগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, আর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোনো আইন ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ করতে পারে না। নেক্সট হচ্ছে, বর্গীয় জাতিকে টিকা লেখো, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আমরা লিখছি দেখো, ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান, তিনি জাতির প্রতিনিধিত্ব করেন। ভারতের রাষ্ট্রপতি এক বিশেষ পদ্ধতিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। একই ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। ভারতীয় নাগরিকত্ব, রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকা দরকার। সরকারি কোনো লাভজনক পদে তিনি থাকতে পারবেন না।
এরপর উপরাষ্ট্রপতি সম্পর্কে লিখছি, দেখো পদমর্যাদা নিরিখে রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতির স্থান। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক নাগরিক এবং রাজ্যসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। উপরাষ্ট্রপতিও এক বিশেষ পদ্ধতিতে নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। তার কার্যকলাপ হয় সাধারণত 5 বছর। নেক্সট হচ্ছে 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 8-10টি বাক্যে লিখতে হবে এবং প্রশ্নের মান 5 নম্বর করে 3, 5, 15 নম্বর। কয়েক থেকে প্রশ্ন দেখো, ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও সূর্য সেনের অবদান লেখন। তোমরা প্রথমে ভগৎ সিং সম্পর্কে লিখছি, পাঞ্জাবে চন্দ্রশেখর আজাদ এর প্রতিবাদী হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্য পদ নিয়েছিলেন ভগৎ সিং। পরে ভগৎ নিজে তৈরি করেন নজওয়ান ভারত সভা সংগঠন। ভগতের অনুগামীদের মধ্যে ছিলেন রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ। কাকরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে কাকরি ষড়যন্ত্র মামলা করে 1925 খ্রিস্টাব্দে। এই মামলায় রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ সহ 4 জনের ফাঁসি হন। ব্রিটিশ পুলিশের হাতে নিহত লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের পুলিশ সুপার স্যান্ডার্সকে হত্যা করেন। 1929 খ্রিস্টাব্দের 8 এপ্রিল কেন্দ্রীয় আইনসভা কক্ষে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা ফেলেন ও দুজনেই স্বেচ্ছায় ধরা দেন। এই ঘটনায় বিপ্লবী রাজগুরু ও সুখদেও সহ অনেকে ধরা পড়েন। ব্রিটিশ প্রশাসন এই পরিপ্রেক্ষিতে 1929 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু করে। এই মামলার রায়ে 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, সুখদেও ও রাজগুরুর ফাঁসি হয়। ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লবী বা বিপ্লব দীর্ঘজীবী হোক কথাটিকে ভগৎ সিং ও তার সহযোগীরা জনপ্রিয় করেন। তো এরকমভাবে আমরা ভগৎ সিং সম্পর্কে লিখলাম। এবার বলা হচ্ছে কি সূর্য সেন সম্পর্কে কিন্তু আমাদের কিছু লিখতে হবে। তো মাস্টারদা সূর্য সেন ও জালালাবাদের যুদ্ধ, ঠিক আছে, অথবা যদি বলে জালালাবাদের যুদ্ধ সম্পর্কে টিকা দেখো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা লিখবে। দেখো আমরা লিখছি 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের অভ্যুত্থান ঘটে। ঠিক হয় যে একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ আর বরিশালে আক্রমণ চালানো হবে। এই পরিকল্পনা অনুযায়ী সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। অস্ত্রাগার লুট করার পরে 22 এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। ওকে, সেখানে ব্রিটিশ সেনার সঙ্গে বিপ্লবীদের লড়াই হয়। এই লড়াইয়ে বিপ্লবীদের 11 জন নিহত হন। এরপর গেরিলা কায়দায় যুদ্ধ পরিচালনার কর্মসূচি নিয়ে বাকি বিপ্লবীরা জালালাবাদ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েন। সূর্য সেনের সঙ্গে ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, নির্মল সেন, হিমাংশু সেন, বিনোদ দত্ত প্রমুখ। সূর্য সেন 1933 খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা পড়েন। 1934 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি তার ফাঁসি হয়। এর সঙ্গে আরেকটি অথবা দিয়ে প্রশ্ন দেওয়া যায়, হোমরুল আন্দোলন কি, এর গুরুত্ব কী ছিল? তোমরা দেখো উত্তর লিখছি, প্রথম বিশ্বযুদ্ধের সময় সাহিত্য শাসন লাভের আশায় ভারতীয়রা হোমরুল আন্দোলনের ডাক দেয়। আয়ারল্যান্ডের হোমরুল আন্দোলনের অনুকরণে 1916 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে ভারতে হোমরুল আন্দোলনের সূচনা হয়। বেসান্তের নিউ ইন্ডিয়া ও তিলকের মারাঠা ও কেশরী পত্রিকা আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করে। সাহিত্য শাসনের দাবিতে গণ আন্দোলন গড়ে ওঠে। তবে হোমরুল আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তবে আন্দোলনের চাপে ব্রিটিশ প্রশাসন মন্টেগু জেমস ফোর্ড সংস্কার দ্বারা ভারতীয়দের সীমিত সাহিত্য শাসনের দাবি মেনে নেয়। এরপর হচ্ছে খয়ের থেকে প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখন। আমরা উত্তর লিখছি, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী ডাক দেন করেঙ্গে ইয়া মরেঙ্গে। ভারত জোড়া এই আন্দোলন নানান অংশের জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ওই বছরে 1 আগস্ট ব্রিটিশ সরকার আন্দোলনের প্রধান নেতাদের গ্রেপ্তার করে। ফলত নেতৃত্ববিহীন সাধারণ মানুষ ভারতের নানা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালান। ভারত ছাড়ো আন্দোলন প্রথম দিকে মূলত শহরগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে। জনগণের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন স্থানে হরতাল ও বিক্ষোভ চলতে থাকে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই আন্দোলনের ভর কেন্দ্র শহর থেকে গ্রামের দিকে সরে যেতে থাকে। ব্যাপক সংখ্যায় কৃষকরা এই আন্দোলনে যোগ দেন। বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া হয়। কয়েকটি অঞ্চলে আন্দোলনকারীরা জাতীয় সরকার গড়ে তোলে। মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গড়ে ওঠে তাম্রলিপ্ত জাতীয় সরকার। ভারত ছাড়ো আন্দোলন দমন করার জন্য সরকারের তরফে বিরাট সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করা হয়েছিল। তমলুকের বৃদ্ধা বিদ্রোহিনী মাতঙ্গিনী হাজরা
আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান, পুলিশের গুলিতে প্রাণ হারান। ওকে, বাস্তবে 1857 খ্রিস্টাব্দের পর এত বড় বিদ্রোহ যে ভারতে হয়নি তা ব্রিটিশ প্রশাসন স্বীকার করে নিয়েছিলেন। নেক্সট দেখো, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে সরলা দেবী ও প্রতাপাদিত্য উৎসব এর বর্ণনা দেওয়া। তো সরলা দেবীর সঙ্গে যে সমস্ত ছেলেদের পরিচয় ছিল তাদের মধ্যে অন্যতম গণিলাল গালি, তিনি তাদের বাৎসরিক সভায় সরলা দেবীকে সভাপতিত্ব করতে বললেন। তিনি জানান সাহিত্য সভা না করে পয়লা বৈশাখ প্রতাপাদিত্য উৎসব করুন। আর যে সমস্ত ছেলে কুস্তি জানে, তলোয়ার খেলতে জানে, লাঠি চালায়, বক্সিং জানে, তাদের খুঁজে বের করো, আমি তাদের মেডেল দেব। এতে মণিলাল রাজি হয়ে গেল, সবাই মিলে খেলোয়াড় জোগাড় করে প্রদর্শনী করল। শেষে সরলা দেবী প্রত্যেককে মেডেল দিলেন। সরলা দেবী প্রতাপাদিত্য উৎসবের সরলা দেবীর প্রতাপাদিত্য উৎসবের উদ্যোগ রবীন্দ্রনাথ পছন্দ করেননি, তিনি প্রতাপাদিত্যকে জাতীয় বীর রূপে তুলে ধরার বিপক্ষে ছিলেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন গোয়েন্দাকে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান লিখুন। আমরা উত্তর লিখছি 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু জাপানের যুদ্ধবন্দী ব্রিটিশ বাহিনীর ভারতীয় সৈনিকদের নিয়ে সিঙ্গাপুরে আজাদহীন বাহিনী তৈরি করেন। রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র জাপানে গিয়ে এই বাহিনীর দায়িত্ব নেন। 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র আজাদহীন বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন। তিনি নিজেই এই বাহিনীর সর্বাধিনায়ক ও প্রধানমন্ত্রী হন। তিনি এক নির্দেশনামায় বলেন, এই সৈন্যবাহিনীর লক্ষ্য হইবে মাত্র একটি, ভারতের স্বাধীনতা লাভ, এবং ইচ্ছাও হইবে একটি, ভারতের স্বাধীনতার জন্য কাজ করা কিংবা মৃত্যুবরণ করা। জাপানের প্রধানমন্ত্রী তোজো আজাদহীন সরকারের কাছে জাপান অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেন। 1944 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি আজাদহীন বাহিনীর প্রথম ব্যাটালিয়ন রেঙ্গুন থেকে ভারত অভিমুখে যাত্রা করে। 1944 খ্রিস্টাব্দের 19 মার্চ ভারতের মাটিতে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। এপ্রিল মাসে আজাদহীন বাহিনী কোহিমা অবরোধ করে, কিন্তু আজাদহীনদের 2 রেজিমেন্ট সহ জাপানের সেনাবাহিনী ইম্ফল অভিযান বিপর্যস্ত হয়। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কোণঠাসা হয়ে পড়ার ফলে বার্মা সীমান্ত থেকে জাপান তার সেনাবাহিনী যুদ্ধরত এলাকায় সরিয়ে নিতে বাধ্য হয়। প্রবল বর্ষার ফলে খাদ্য ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়া রোগ, শীত, ম্যালেরিয়া প্রভৃতির জন্য প্রচুর সৈনিক মারা যান। নানা সমস্যা ও বাধার ফলে আজাদহীন বাহিনীর অভিযান সফল হয়নি। তবু সুভাষচন্দ্র নিরাশ হননি, তিনি সোভিয়েত রাশিয়ার কাছ থেকে সাহায্যের আশা করেন। জাপান সরকার সুভাষচন্দ্রকে রাশিয়া চলে যাওয়ার জন্য মাঞ্চুরিয়া পর্যন্ত ব্যবস্থা করে দেন, কিন্তু যাত্রাপথে 1950 খ্রিস্টাব্দে তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে এক দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় বলে প্রচারিত হয়। তবে খবরটির সত্যতা সম্পর্কে সংশয় তৈরি হয়। ভারতবাসী এই সংবাদ বিশ্বাস করেননি। তারা মনে করেন সুভাষচন্দ্র বসু আজও জীবিত আছেন। নেক্সট অথবা দিয়ে প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার বিবরণ দেন। তো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আমরা লিখছি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন কিন্তু গুরুত্বপূর্ণ স্তর হল গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে অবশ্যই পঞ্চায়েত অধীনস্থ ভোটার হতে হবে। পঞ্চায়েত সদস্যরা সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্যে থেকে একজনকে পঞ্চায়েত প্রধান আর একজনকে উপপ্রধান নির্বাচন করেন। গ্রাম পঞ্চায়েতের সভায় সাধারণত সভাপতিত্ব করেন গ্রাম প্রধান। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রশ্নের উত্তর দিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এ তোমাদের 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার, এখানে আমরা হিস্ট্রি সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, সুতরাং প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে রেডি রাখবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশান দিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করে চাইলে পিডিএফগুলো নিতে পারো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।